গোপু, গোপু মা আমার কথা শোন, তুই যা নিজের ঘরে শুতে যা। মা কি হয়েছে তাতে? তোমার জামাই তো বাড়িতে নেই তো। আমার রাতে ঘরে শুতে ভয় করে মা। দেখো মাখনটা কি সুন্দর ফিরে এলো, সুজাতটা ফিরলো না, তার নাকি এবার রাত্রিবেলা হাসপাতালে থাকতে হবে, বাড়িতে একটাও পুরুষ মানুষ রইল না, ভয় করে না মা বলো? তুই আমার বিয়ে হলে কি করে বল দেখি? হ্যাঁ আমি ভোর রাত্রিরে উঠে গঙ্গার চানে যাই, আর তুই কিনা ছ্যা 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 ছ্যা। সে তুমি যাই বলো, আমি আজকে এই ঘরে থাকবো ব্যাস। তুই গয়নার বাস্ক চাস কিনা বল? চাই। তাহলে গোল পাকার আগে তুই তো নিজের ঘরে শুতে যা। ছোট বাপরে বাপ, একটা কথা বুঝতে চায় না। জানলি কি এমন করে? আমার বন্ধুর বিয়ে আমি জানবো না? সে তো বুঝলাম তোর বন্ধুর বিয়ে, তা তোর বন্ধু বিয়ে তুই যাচ্ছিস না? কি করে যাবো, সাজতে হবে না? সাজতে হবে না, যাবো। তুমি কি মতলব এনেছো আমার ফাঁসি দেবে? না বাবা তুমি চল যাও, আমি তোমার সাথে যাবোনি। আচ্ছা বেশ, না হয় তুমি আমার মতলব এনে, কিন্তু বলো তো মিনিকে তুমি কি দেবে? দূর বোকা, আমি কি দেবো? ওরা হয় কি বড় লোক, ওদের আমি কি দিতে পারবো বল? মিনি বড় লোক নাকি? মিনি তো আর বড় লোক নয়, আমি যা দেবো তাই তুমি দেবে, রাজি? রাজি। তাহলে আমাকে সাজিয়ে দাও। আজ কি সাজি বল দেখি তুই? শুধু আমি নয়, তুমিও সাজবে, আমি আর তুমি একসাথে বিয়ে বাড়িতে যাবো, ঠিক আছে? কি বিয়েতে দিবি বল দেখি তুই? আসুন 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 আসুন, পথে তেমন ভাবে কোনো কষ্ট হয়নি তো? হ্যাঁ ঠিক আছে, না অনেকটা পথ বেয়ে আসতে হলো কিনা তাই। আরে আপনারা ওনাদের নিয়ে যান ভেতরে, সিকিউর করছো না? মানে না না দেখতে হবে। আপনি অলক্ষীনন্দ মানে? বিষ্টু বিষ্টু তুমি করো কি? এরা সবাই বরযাত্রী। আরে বাবা তাতে কি হয়েছে, এদের মধ্যে যদি অলক্ষী থাকে? এনারা অলক্ষী হবেন কি করে শুনি? আসুন আসুন আপনারা আসুন আসুন। না 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 না, এইভাবে আমি কাউকে বিয়ে করে দেবো না, আগে আমাকে দেখতে হবে, চিনতে হবে। এসবের মানে কি অশ্বিনী বাবু? না মানে কিছু, মানে আগে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে উনি কে, তারপর আমি ভেতরে যেতে দেবো। এই দেখি, এই ওনা মুখ এইভাবে ঘোমটা তুলছিস যে? ছি 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 ছি, এ কেমন তারা খাতি বিষ্টু, কি করছটা কি? আরে দান তো, এইভাবে কাজে বাধা দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। বাবাকে ডাকতে হবে, বাবাকে, বাবা বাবা, ও বাবা তুমি কোথায় তাড়াতাড়ি এসো, এখানে সম্পূর্ণ হয়ে যাচ্ছে। অশ্বিনী বাবু এ বিয়ে হবে না। কেন না সম্ভব নেই? আপনি যাবেন না যাবেন না, আমরা একটা কিছু ব্যবস্থা ঠিক করবো, একটু তার ও বাবা তাড়াতাড়ি এতো না। সর্বনাশ, যুদ্ধ তাহলে বেঁধেই গেল। মেজ আয় তো দেখি। হ্যাঁ চলো তো। আয় ছোট ছোট, নিচে নেমে আয়। কি হলো রে, আসিস না কেন, এলি তুই? বলি কি হয়েছে কি? হ্যাঁ
বাড়ি থেকে ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ, সে তো দুদিন আগেই পড়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো, আমার মা ডাকাত? না 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 দিদি, ডাকাত না, ডাকাত না, তোর মা ডাকাতে কালি। মুখ সামনে কথা বলবে বলে দিচ্ছি। এই খবরদার, চোরের মার বড় গলা। হ্যাঁ রে ছোট, ওপরে মায়ের সাথে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলি? মা রাত্রে কি খাবে আমি সেই সব জানতে গিয়েছিলাম। তা জানা হয়েছে? হ্যাঁ হয়েছে। তা বল তোর মা রাতে কি খাবে, আমি গিয়ে দিয়ে আসছি। কেন দিদি, তুমি কেন, আমি যেতে পারি না? আরে ঠিক আছে ঠিক আছে, তাহলে মেজর আমি গিয়ে খাবার দিয়ে আসছি। কিন্তু ছোট তুই খবরদার আর ওপরে যাবি না, আর যে যার ঘরে সবে, এইটা আমি বলে দিলাম। মনে থাকে যেন কথাটা, চলো দিদি। মনে থাকবে তো? যে যার ঘরে শোবে সে আমি পারবো না। দেখি যাই, বৌমাকে একবার বলে দেখি যদি আমার সঙ্গে শোয়। ওদের তো তবু কেউ না কেউ আছে, আমি একেবারে একা। দেখবো না, ওই হতো ছেড়ে যদি ঘোমটা টেনে ঘরে ভেতরে ঢুকে পড়ে তখন? ও তুমি তো সেটাই চাও। আমি চাই, আমি চাই বড় দাদু ঘটা করে নিমন্ত্রণ করে এলো, সেটা কিছু না। আর যত দোষ আমার, আমি অত শত বুঝি না। কেন তাহলে তুমি কেন এখানে এলে? হ্যাঁ কেন আমার বিয়ে কথা ভাবলে? দেখো দাদু, আমার যুদ্ধটা কিন্তু তোমার বিরুদ্ধে। সরে যাও, সরে যাও বলছি। ওই অলক্ষীকে তো আজ আমি আটকাবই। ওরে হারামজাদা, অলক্ষীকে আটকাতে গিয়ে তুই তো বরযাত্রী তাড়াচ্ছিস। হ্যাঁ ও কি, হ্যাঁ কার্গিলের মাল তো মাথায় গোবর পড়া আছে। হারামজাদা বিষ্ণু শোন, আমার 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 কথাটা শোন। না 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 না, তোমার ওই মিষ্টি কথায় আমি বলছি না। দেখো দাদু, আমার কাজটা আমাকেই করতে দাও। না না শোন না, ওই অলক্ষীকে ধরার জন্যে কুয়ারে চেষ্টা করার দরকার নেই। বড় দাদি তো নিমন্ত্রণ করেছে, সে তো আসবে, সে তো লুকিয়ে আসবে না। তখন তাকে দেখতে পাবি, তখন ধরবি। বলছো ওকে চিনতে পারবো? এই দেখো, না জেনে কি আছে, মোটামুটি চুল, টানা টানা চোখ, কত সুন্দর মুখ, দেখেছিস তো? হারামজাদা ও কি অলক্ষী নাকি? দেখছি গোবর গণেশের টেকো দাদু কেউই চিনতে পারেনি। এই সুযোগে নিদবরকে নিয়ে ভেতরে চলে যাব। সংসার সুখের হয় রমণী।